হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ট স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তোমাদের জন্য সেকেন্ড গুড নিউজ তোমাদের লেডি কনস্টেবল এবং কনস্টেবল দুটোরই রিক্রুটমেন্ট একসাথে আউট হয়ে গেছে তো তোমাদের সম্পূর্ণ ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি যারা যারা এটার জন্য অ্যাপ্লাই করবে অবশ্যই দেখে নাও কোনো রকম কোনো ভুল ভ্রান্তি করবে না এবং ভুল বুঝবে না কোথাও তো সবার প্রথম দেখো এই রিক্রুটমেন্টটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ওকে এখানে তোমার স্যালারি যেটা দেওয়া হবে তোমাকে বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি থাকবে ওকে এবার সবার প্রথম তোমাকে দেখতে হবে ভ্যাকেন্সি কাদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে তো টোটাল দেখো কনস্টেবলের জন্য ভ্যাকেন্সি রয়েছে সাত হাজার চারশো চল্লিশটা এবং লেডি কনস্টেবলের জন্য পোস্ট রয়েছে তোমাদের এগারোশো বিরানব্বইটা তো দুটোর জন্যেই কিন্তু আলাদা আলাদাভাবে যেহেতু তোমাদের ভ্যাকেন্সি দিয়েছে তো যত সম্ভব তোমাদের কাট কিন্তু আলাদা আলাদা হতে পারে তো এখানে আমরা একটু ডিটেলসটা জেনে নেবো সবার প্রথম দেখো আনরিজার্ভ যারা রয়েছো তো তোমাদের কনস্টেবলের ভ্যাকেন্সি হচ্ছে দু হাজার ছশো চল্লিশটি এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের চারশো তেইশটি এবার আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি ইসি মনে হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি এটার জন্য তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে বারোশো আশিটি এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি হচ্ছে দুশো পাঁচটি শিডিউল কাস্টে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে কনস্টেবল পদের জন্য এগারোশো কুড়িটি এবং লেডি কনস্টেবলের জন্য হচ্ছে একশো উনআশিটি ওকে এবার দেখো এক্সামটেড ক্যাটাগরি যেগুলো রয়েছে সেখানে তোমাদের কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো ষাট এবং লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি রয়েছে নব্বইটি শিডিউল ট্রাইবেও সেম প্রসেস তোমাদের তিনশো কুড়িটি হচ্ছে কনস্টেবলের এবং একান্নটি হচ্ছে লেডি কনস্টেবেল এক্সামটেড ক্যাটাগরিতে জন্য একশো ষাটটি হচ্ছে তোমাদের কনস্টেবল এবং ছাব্বিশটি হচ্ছে লেডি কনস্টেবল ও বিসি এ ক্যাটাগরি যারা স্টুডেন্ট আছে তোমাদের জন্য ভ্যাকেন্সি হচ্ছে পাঁচশো ষাটটি এবং তোমাদের লেডি কনস্টেবেলের ভ্যাকেন্সি হচ্ছে নব্বইটি ও বিসি এ ক্যাটাগরি মানে এক্সামটেড ক্যাটাগরিতে জন্য দুশো চল্লিশটি কনস্টেবেল এবং আটত্রিশটি হচ্ছে লেডি কনস্টেবল ও বিসি বি তোমাদের জন্য চারশোটি কনস্টেবেল এবং তোমাদের চৌষট্টি হচ্ছে লেডি কনস্টেবল ও বিসিবি এক্সামটেড ক্যাটাগরি তোমাদের জন্য একশো ষাটটি কনস্টেবলের এবং ছাব্বিশটি হচ্ছে লেডি কনস্টেবল এবং মনে রাখবে এটাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ এটাই তোমাদের কিন্তু একদম শেষ সুযোগ এরপর কিন্তু আর কোনো রকম কোনো ভ্যাকেন্সি আউট হবার কোনো চান্স নেই কারণ এরপরেই তোমাদের ভোট ভোটের পর আর কোনো রিক্রুটমেন্ট আউট হবে না এবং লাস্ট দু বছর ধরে যা কনস্টেবলের রিক্রুটমেন্ট আউট হয়েছে তোমাদের সামনে কিন্তু আর হবে না তো তোমাকে একদম মন প্রাণ দিয়ে বেস্টভাবে একদম প্রিপারেশন শুরু করে দেবে আমি তোমাদের কিছুক্ষণ পরেই আজকে সন্ধ্যের দিকে তোমাদের পুরো ডিটেল সিলেবাসের ভিডিও বানিয়ে দেবো কেমনভাবে তোমরা প্রিপারেশন শুরু করবে কেমনভাবে পড়বে সেরকমভাবে যদি পড়তে পারো হান্ড্রেড পার্সেন্ট তুমি এই পরীক্ষায় পাশ করবে ওকে কিন্তু পড়তে হবে এবার দেখে নাও এখানে তোমাদের ডিটেলস নিচে দেখা দেওয়া রয়েছে যে এলিজিবল ক্রাইটেরিয়া কী তোমাদের যে তোমাকে প্রথম ইন্ডিয়ান হতে হবে এবং তোমাদের তোমার বয়স আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার মধ্যে ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ দু হাজার কুড়ি নয় কিন্তু ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশের মধ্যে তোমার বয়স আঠেরো বছর থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে যারা এস সি এসটি আছো তোমাদের আপার এজ লিমিটের ছাড় দেওয়া রয়েছে পাঁচ বছরের জন্য এবং ও বিসি যারা আছো তোমাদের আপার এজ লিমিটের ছাড় রয়েছে তিন বছরের জন্য নেক্সট তোমরা এখানে দেখে নাও ডিটেলস আরও রয়েছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা তোমার কি দরকার তো তোমাকে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমার যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা হচ্ছে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে ওকে সেকেন্ড তোমাকে ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে বাংলা লিখতে বলতে ও পড়তে জানতে হবে বাংলা ল্যাঙ্গুয়েজ এবং যাদের হিল এরিয়াতে বাড়ি দার্জিলিং কালিম্পং তোমাদের না জানলেও চলবে নেক্সট তোমাদের দেখো এখানে দেয়া রয়েছে কি যে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট প্রসেস দ্য অ্যাবম নোটেড কোয়ালিফিকেশান অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট আজকে যে এটা অফিসিয়াল নোটিফিশ নোটিফিকেশান যেটা পাবলিশ হলো এর আগে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে তবে কিন্তু তোমার এটার জন্য অ্যাপ্লিকেবল এবং তোমার বয়স আঠেরো থেকে সাতাশের মধ্যেই হতে হবে তবে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এবার দেখো এটার জন্য তোমাদের মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের জন্য তোমাদের হাইট ওয়েট যেটা রয়েছে সেটা একটু দেখে নাও এর নিচে থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে না কোনো মানে পাস করতে দেবে না তোমাদের এই অটোমেটিক অন্যকে বাদ দিয়ে দেয় ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে গিয়ে তো সবার প্রথম কনস্টেবলের জন্য যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা অ্যাপ্লাই করেছো তোমরা যারা আনডিজার্ভ ও এসি এই তিন ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছো তোমাদের হাইট মিনিমাম একশো সাতষট্টি সেন্টিমিটার লাগবে এবং তোমাদের মিনিমাম ওয়েট আট সাতান্ন সেন্টিমিটার সরি সাতান্ন কেজি লাগবে মিনিমাম ওয়েট এবং তোমাদের চেস্ট আটাত্তর সেন্টিমিটার এবং চেস্ট আরও ফুলিয়ে তিরাশি সেন্টিমিটার করতে হবে ওকে এবং যারা গোর্খা গারোয়ালি রাজবংশী এবং শিডুল ট্রাইব মানে এসটি আছো তোমাদের মিনিমাম হাইট একশো ষাট সেন্টিমিটার লাগবে এবং তোমাদের মিনিমাম ওয়েট তিপান্ন কেজি ওকে এগুলো মিনিমাম কিন্তু এর নিচে হলে তুমি কোনোভাবেই অ্যাপ্লাই করো না কোনো কাজে দেবে না ওকে তোমার যদি এর উপরে হয় তবে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করবে এবং দেখো তোমাদের চেস্ট ছিয়াত্তর সেন্টিমিটার এবং আরও ফুলিয়ে আরও পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে তোমাকে একাশি সেন্টিমিটার চেস্ট লাগবে এরপর চলে আসি লেডি কনস্টেবলের জন্য যারা অ্যাপ্লাই করবে তো লেডি কনস্টেবলে যারা জেনারেল ওবিসি এসি এসসি এ তিন ক্যাটাগরির মধ্যে যারা আছো তোমাদের মিনিমাম হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার এবং তোমাদের মিনিমাম ওয়েট ঊনপঞ্চাশ কেজি এর নিচে হলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল নও এবং যারা গোর্খা গারোয়ালি রাজবংশী এবং এস টি আছো তোমাদের মিনিমাম হাইট লাগবে একশো বাহান্ন সেন্টিমিটার এবং তোমাদের মিনিমাম ওয়েট লাগবে পঁয়তাল্লিশ কেজি এবং তোমাদের চেস্টের কোনোরকম কোনো অ্যাপ্লিকেবল নয় তোমাদের ওটা ওটার জন্য কোনোরকম কোনো কিছু করতে হবে না এবার দেখো মেথড অব রিক্রুটমেন্ট তো সেম তোমরা প্রত্যেকে জানো সবার প্রথম তোমাদের কী হবে প্রিলিমস এক্সাম হবে পিলিমস এক্সাম দিয়ে এলে এবং প্রিলিমস এক্সাম তোমাদের এমসিকিউ প্যাটার্নে হবে একটা কোশ্চেন দেখবে চারটে অপশন তোমাদের যেমন আমি এমসিকিউ প্র্যাকটিস করাই সেরকমভাবে এরপর দেখো পিলিমস এক্সাম হলো তুমি পাস করলে পাস করার পর তোমাকে দিতে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ওকে তারপর সেখানে যারা পাস করবে তাদের দিতে হবে ফাইনাল রিটেন এক্সাম এবং এটাও কিন্তু ফাইনাল এক্সামও তোমাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নে হয়ে থাকে ওকে এবং তার সাথে তোমাকে দিতে হবে যারা মেন্সে পাস করবে তাদের দিতে হবে ইন্টারভিউ এবং মেন্স প্লাস ইন্টারভিউ এই দুটো মার্কস মিলেই তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এবার দেখো তোমাদের যে প্রিলিমস এক্সাম হবে যেটা তোমাকে প্রথম তোমার টার্গেট পাস করতে হবে সেটা হচ্ছে একশো মার্কসে তোমাদের পরীক্ষা হবে ওকে একশোটাই প্রশ্ন থাকবে এক একটা কোশ্চেন এক মার্কস করে ওকে তুমি টাইম পাবে মাত্র এক ঘন্টা মানে ষাট মিনিটে তোমাকে একশোটা কোশ্চেন করে আসতে হবে ওকে এটা বুঝলে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস ওয়ান মার্কস করে এরাও বুঝে গেলে তোমাদের যে কোশ্চেন হবে কোয়েশ্চেন পেপার মাত্র দুটো ল্যাঙ্গুয়েজে সেট হবে বেঙ্গলি এবং নেপালি ইংলিশে কিন্তু হবে না তোমাদের কোশ্চেন কোন দুটো ল্যাঙ্গুয়েজ হবে বেঙ্গলি এবং নেপালি ইংলিশ ভার্সানে কোশ্চেন কিন্তু হবে না তো ইংলিশ ভার্সানে যদি কেউ প্রিপারেশন নিতে যাও তোমাদের সাব ইন্সপেক্টার সাব ইন্সপেক্টরে তোমাদের ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে ওকে একশোটা কোশ্চেন এক ঘন্টা টাইম বেঙ্গলি নেপালি দুটো ভাষাতে তোমাদের ল্যাঙ্গুয়েজ মানে কোশ্চেন পেপারটা সেট হবে এবার চলে আসি আমাদের পরীক্ষায় কী কী আসবে তো সবার প্রথম দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জি কে পঞ্চাশ মার্কস যেটার জন্য আমি তোমাদের সাত হাজার জিকে ক্লাস শুরু করবো বলেছিলাম এইটা করলে তুমি এখানে ফোরটি প্লাস কোর করে দিতে পারবে যদি ভালোভাবে পড়তে পারো প্লাস তোমাকে কারেন্ট অ্যাভেয়ার্স করতে হবে স্ট্র্যাটেজিকে পড়তে হবে সমস্ত ডিটেলসের আমি একটা ভিডিও বানিয়ে দেবো কোনো টেনশন কোনো না জাস্ট পড়তে হবে তোমাদের তারপর তোমাকে মাধ্যমিক লেভেলের ম্যাথ প্র্যাকটিস করতে হবে কোন কোন টপিকে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে আমি তোমাদের সিলেবাসের একটা ডিটেলস ভিডিও বানাবো সেখানে বলে দেবো এখানে তোমাদের তিরিশটা কোশ্চেন থাকবে তিরিশ মার্কসের এবং রিজনেনিং থাকবে কুড়ি মার্কসের তো এখানে স্কোর করার খুব ইজি কারণ রিজনিং রিজনিংটা তুলনামূলক খুবই ইজি থাকে ম্যাথও তোমার তিরিশটার মধ্যে কুড়িটা খুবই ইজি থাকে দশটা একটু স্ট্যান্ডার্ড থাকে এবং জিকেতেও তাই ওকে প্রিলিমসটা পাস করা কোনো কঠিন ব্যাপার নয় তুমি যদি সঠিকভাবে পড়াশোনা করো কিন্তু পড়তে হবে ঠিক আছে এবার দেখো তোমার নেগেটিভও রয়েছে ওয়ান ফোর্থ নেগেটিভ মানে চারটে ভুল করলে তোমার ওয়ান মার্কস কাটা চলে যাবে ওকে এবার তোমাদের ফিজিক্যাল ফিলিয়া পরীক্ষা পাস করলে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হলো যেটা কিছুক্ষণ আগেই বলে দিলাম হাইট ওয়েট রেসেও তোমাদের চেক করবে তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী হবে যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তাদের ষোলোশো মিটারে রান করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যেটা দেখো এখন তোমাদের এক্সাইজ কনস্টেবল মেন্সের মাঠ চলছে ওদেরও সেম ষোলোশো মিটারের রান এবং সাড়ে ছয় মিনিটের মধ্যে তাকে দৌড়তে হবে এবং যে লেডি কনস্টেবলের জন্য যারা তোমরা অ্যাপ্লাই করছো তোমাদের আটশো মিটারের রান হবে এবং তোমাকে সেটা চার মিনিটের মধ্যে দৌড়তে হবে না পারলে তুমি বাদ আর কিছু করার থাকবে না তারপরে হবে তোমাদের মেন্স এক্সাম মেন্স এক্সাম কী হবে মেন্স এক্সাম হবে পঁচাশি মার্কসের ওকে এবং এই পঁচাশি মার্কস হল প্লাস পনেরো মার্ক্সে তোমাদের ইন্টারভিউ হবে এবার এই যে পঁচাশি মার্ক্সের পরীক্ষা এখানে কি কি থাকবে এখানে থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাডিক যে ইংলিশ থাকবে ম্যাথ থাকবে এবং রিজনং থাকবে তবে দেখো জিকে পঁচিশ মার্কস থাকছে ইংলিশ পঁচিশ মার্কস এই ইংলিশটা কিন্তু সবাইকে ভালোভাবে প্র্যাকটিস করবে এখানে অনেকজন মার্কয়ে যায় নেগেটিভের জন্য তো এইটা তোমাকে কিন্তু ভালোভাবে তোমাকে স্কোর করতে হবে ম্যাথ দেখো কুড়ি মার্ক্সের রিজনিং থাকবে তোমার পনেরো মার্ক্সের তো হয়ে গেলো পঁচাশি মার্কস এবং এখানেও তোমাদের ল্যাঙ্গুয়েজ কিন্তু দুটো ভাষাতেই সেট হবে বেঙ্গলি এবং নেপালি এবং যে ইংলিশের যে কোশ্চেন থাকবে তিরিশ পঁচিশ মার্ক্সে সেটা কিন্তু ইংলিশেই থাকবে ওকে পরবর্তী চলে আসি এখানেও তোমাদের কিন্তু ওয়ান ফোর্থ নেগেটিভ পুরো বুঝে গেলে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেবো এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে সেখানেও তোমাকে তুমি মেসেজ করতে পারো দেখো ইন্টারভিউ হবে পনেরো মার্ক্সের নিয়ে তোমাদের যে ফাইনাল যেটা হবে মেরিট লিস্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে মেন্স এক্সাম প্লাস ইন্টারভিউ মিলে একশো মার্কস হয়ে যাচ্ছে তারপরে তোমাদের তোমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হবে তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান সমস্ত কিছু ভেরিফিকেশান হবে মেডিকেল টেস্ট হবে তারপর তোমাদের অ্যাপয়েন্টমেন্ট হবে ওকে এবার দেখো এখানে অ্যাপ্লিকেশান তোমার এখানে কবে থেকে কত দূর পর্যন্ত সেটা তোমাদের বলে দিয়েছে তো বাইশ জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের ফর্ম ফিল চলবে ওকে এবং সবাই অনলাইনেই ফর্ম ফিল করবে কেউ অফলাইনে করতে যেও না পরবর্তী চলে আসি তোমাদের এক্সাম ফিস কত তো এখানে দেখো যারা জেনারেল তারপরে তোমরা ওবিসি এই দুটো ক্যাটাগরিতে যারা বিলং করছো তাদের জন্য দেড়শো টাকা ফর্ম ফিল আপ এবং প্রসেসিং ফি হচ্ছে কুড়ি টাকা মানে একশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে যারা এস সি ক্যান্ডিডেট তাদের জন্য মাত্র কুড়ি টাকা প্রসেসিং ফিস পেমেন্ট করতে হবে যারা এসটি রয়েছে তোমাদের জন্য কুড়ি টাকা প্রসেসিং ফিস পেমেন্ট করতে হবে তো এই সমস্ত দেওয়া রয়েছে যে আমাদের ওয়েস্ট এগুলো সব কিন্তু ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু আলাদা লাগবে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে অ্যাপ্লাই করে লাভ হবে না কারণ এখানে তোমাদের তোমাদের বেঙ্গলি এবং নেপালি এই দুটো ভাষায় তোমাদের এখানে হচ্ছে কিন্তু এসআই অ্যাপ্লাই করতে হবে কারণ এসআই প্রশ্ন কিন্তু ইংলিশ ভার্সনে হবে ওকে তো এই ছিল সমস্ত ডিটেলস কারও যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো এবং ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করার আগেও তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে সেটাও তোমরা কমেন্ট করবে তো এখানে সমস্ত ডিটেলস এবং এখানে যত সম্ভব যারা বেঙ্গল বাইরে থেকে যারা দেখো এখানে অল ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অফ ওয়েস্ট বেঙ্গল অনলি সেল পে ওয়ান থ্রি অনলি তো দেখো এখানে তোমাদের কিন্তু কিছু প্রসেসিং ফিজও চা চাইছে সবার প্রথমত দেড়শো টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস প্রসেসিং ফিস কুড়ি টাকা তারপরে তোমাদের জিএসটি দিতে হবে তোমাদের তেইশ টাকা নিয়ে একশো তিরানব্বই টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং যারা এস রয়েছে তোমাদের তেতাল্লিশ টাকা পেমেন্ট করতে হবে টোটাল প্রসেসিং ফিস কুড়ি টাকা এবং জিএসটি তেইশ টাকা ওকে তো এই ছিল সমস্ত ডিটেলস কারো যদি কোনো কোনো অসুবিধা থাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেককেই রিপ্লাই দেবো এবং কেউ ভয় খাবে না খুব ভালোভাবে আমরা প্রিপারেশন করবো এবং এটাই আমাদের শেষ সুযোগ এটাতেই আমাদের কিন্তু চাকরি পেতে হবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং